ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঐতিহাসিক সলিমুল্লাহ মুসলিম হলে বন্ধ রয়েছে ছাত্র বরাদ্দ। দেড় থেকে দুই বছরের মধ্যে খালি করা হবে হল। হলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় প্রশাসন। জাদুঘর বানানো হবে নাকি সংস্কার করে পুনরায় ছাত্র বরাদ্দ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিস্তারিত মেহেদি হাসান সুমনের ক্যামেরায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। ওইখানে আমাদের বন্ধু বড় ভাই ছোট ভাই সবার নিয়ে একটা পরিবার আর কি। তো যখনই চিন্তা করি যে এই হলটা তো আমি সারা জীবন থাকতে পারবো না, আমাকে ছেড়ে দিতে হবে, তখন অবশ্যই একটা খারাপ লাগা কাজ করে। এই হলে আমার কত স্মৃতি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, গান গাওয়া, কোথাও খেতে যাওয়া, আড্ডা দেওয়া, রাতভর গল্প করা, তো সবকিছুই জীবনের একটা পার্ট আর কি। যে হলের প্রাঙ্গণ মুখর থাকত শিক্ষার্থীদের পদচারণায়, যেখানকার ডাইনিং টেবিলে বসেছেন কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিরা, যেখানে থাকতেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে হলে এখন থাকতে পারবে না কোনো শিক্ষার্থী। আর জমবে না কোনো আড্ডা, হবে না গলা ছেড়ে গান, স্লোগানের বদলে এখন শুধুই রবে নীরবতা। হলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তো আসলে সেই স্মৃতির পাটটা হতে পারলাম না। আমরা তো ওই হলে কার কাছে আসবো? এসে দেখবো হলটা হয়তো একটা পরিত্যক্ত অবস্থায় আছে, বা হলে এমন কেউ আছে যাদের সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক নাই। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সলিমুল্লাহ মুসলিম হলের বর্তমান চিত্র। ব্রিটিশ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুতে 1931 সালে স্থাপিত হয় এসএম হল। পাশ্চাত্য ও মুঘল স্থাপত্য শৈলীতে তৈরি এই হল সংস্কারের অভাবে হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। জায়গায় জায়গায় ফাটল সহ ঝুলে পড়েছে বারান্দা। তিন বছর ধরে বন্ধ শিক্ষার্থী বরাদ্দ। হলের উপর থেকে ধসে পড়তেছে, ছাদ ধসে পড়ছে, তারপরে আপনার গ্রাউন্ডটা অনেকটা ফাটল দেখবেন আপনারা, তো সেক্ষেত্রে অনেকটা আমাদের জন্য এটা বিপজ্জনক। শিক্ষার্থীদের দাবি, ঐতিহ্য ধরে রেখে সংস্কার বা পুনর্নির্মাণ করে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আবার চালু করা হোক। তো আমাদেরকে বের করে দিয়ে অন্য স্টুডেন্ট নিয়ে আসবে, পিএইচডি স্টুডেন্ট নিয়ে আসবে, এটা এটা আসলে সঙ্গতিপূর্ণ নয়। বন্ধ করে না দিয়ে নতুন করে সংস্কার করলে হলটা হয়তো আবার তার চিরজীবন ফিরে পেতে পারে। গুঞ্জন উঠেছিল হল সংস্কার করে কেবল পিএইচডি স্টুডেন্টদের থাকতে দেওয়া হবে। অবশ্য একে অনুমান হিসেবে ধরা হয়েছে বলে জানান হলের বর্তমান প্রভোস্ট। আমাদের যে প্রভিসি মহোদয় বলছেন, উনি এটা বলেননি শুধু পিএইচডি এমএস এমফিল স্টুডেন্ট, উনি বলছেন যে পিএইচডি এমফিল স্টুডেন্টকেও রাখা হবে। বিশাল বড় হল আমরা যদি রেনোভেট করে বড় করি তাহলে নিশ্চয়ই আমরা একটা বড় মানে যতটা সম্ভব বেশি ছাত্র সংস্থান করা যায়। বলা হচ্ছে দেড় থেকে দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে এ হল। তবে এরপর কী হবে এসএম হলের তা নিয়ে সিদ্ধান্তহীনতায় প্রশাসন। এসএম হলের বিষয়ে কারা এখানে থাকবে কি থাকবে না এই বিষয়ে আমাদের কোনো এখনও সিদ্ধান্ত নাই। সংস্কার করলে ভুল হবে, সংস্কার করে টিকবে না, বিশেষজ্ঞরাই বলছেন এটা পুনর্নির্মাণ লাগবে। এর ঐতিহাসিক যে স্থাপত্যিক বৈশিষ্ট্য সেগুলো সমুন্নত রেখে নানা ধরনের উদ্যোগ আমাদের নিতে হবে। এসএম হলের প্রতি অঙ্গনে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতি, সেই স্মৃতি অটুট থাকুক এ দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।